এ হচ্ছে ওড়ার যাই ওড়া বুঝেন আগে আগে সারো চাষ হইতো ওড়া 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 বুঝেন ধানের উপরে ওড়ার বাইর আগো জায়গা শিখ হইয়া বাড়ি যায় আগড়া নয় ওড়া আচ্ছা এখন আচ্ছা হোক যেটা কো মানে ওড়া কই তুমি খাড়া কো যাই এখন এখন কথা বলছে কি ওড়া ছাড়ার তার অর্ধেক গড় গড়া ঠিক আছে তার মানে 80 বছরের ঝাড়া বা ওড়া যেটাকে আমরা বলি ওটা 80 বছর পর্যন্ত যদি মাটিতে পড়ে থাকে একদিন না একদিন ও হবে ওর বিনাশ নয় ঠিক তদবত এই হরিনামামৃত সুধা এসে 80 বছর ওর ভিতরে যদি পড়িয়া থাকে আজ ওই যে ঢুকলো ও নিতে পারুক আর না পারুক শ্রদ্ধা হোক আর অশ্রদ্ধা হোক একদিন না একদিন ওই ভাবের সেই আকাশ থেকে বৃষ্টি হয়ে যাবে আর ও ঠিক মাটি ভেদ করে উঠে যাবে তাহলে দুগ্ধ হরিনামামৃত সুধা গুরুদেব নির্দেশ দিলেন তোমাকে মৈথুন করতে হবে মৈথুন মানে নাম করা এই নামটি যে করবে বাবা পাত্রটি ঠিক না হলে হরিনাম দুগ্ধ কাজ হবে না তাহলে পাত্র ঠিক করতে হবে আর এই পাত্রটিকে ঠিক করতে গেলে এই যে রাধা দামোদর ব্রত নিয়ম সেবায় আপনাকে নিয়ম পালন করতে হবে এখন বহু জনের বহু নিয়ম আমি বলবো না যে যার গুরু বাক্যে যেমন নিয়ম পালন করছেন যে যার নিষ্ঠা যে যার কাছে অতএব এটা যে যার ব্যাপার আর যদি বলেন যে শাস্ত্রে কি নির্দেশ আছে আপনি একটু কৃপা করে বলুন এখন শাস্ত্রের কথা বলতে গেলে আপনারা যারা বা আমিও যে ধরা পড়িয়াব তার থেকে না শোনা ভালো আজ্ঞা এখন এখন পাত্রটিকে ঠিক হতে হবে তবে গিয়ে দুগ্ধ মৈথুন হবে তারপরে মাখন ঠিক আছে তাহলে দেহ মানে পাত্র এই পাত্রটিকে শোধন করতে গেলে গোস্বামীগণ নির্দেশ দিয়েছেন এই মাসটাতে যতটা সম্ভব এক বাক্যে বলে দেব হব্বি সান্নের ন্যায় থাকাটাই সর্ব উত্তম কি বললাম হব্বি সান্নমা এখন সকলকের মাথায় চিন্তা মোদেরকে ফোনে করিয়া করিয়া জালি মারছে শুধু কোঠে কিটা খাবা হবে ভুকিয়া ভুকিয়া আর এখন শুধু খাবার চিন্তা আরে আমি যদি মনে করি এটা আমার গুরু দায়িত্ব মা বাবা দেহ রেখেছেন তখন তো খাওয়ার চিন্তা থাকে না 15 দিন 12 দিন 10 দিন 15 দিন 1 মাস প্রেম সে চলে যায় কিভাবে আমরা জানতে পারি না কেন না সে সময় শোকাচ্ছন্ন দায়বদ্ধ থাকার জন্য সুখারুখা কোন রকম খাইয়া তো যা ঢেনে না যায়নি বল আজকের কেন তোমার খাবার চিন্তা আসছে খালি কোটে গুরুদেব বলুন কি খাবা হবে ছাতুঙ্গাকে কোনো খাইতে হবে নি খার শুধু খালি এটা হবে নি ওটা চলবে না ওটা চলবে শুধু এইগুলাই মাথায় ঘুর ঘুর করছে এখানে শাস্ত্রে নির্দেশ দিয়েছে একমাত্র নিষ্ঠার সহিত আপনি হব্বি সান্ন করুন হবি মানে ঘৃত আতবন্ন গ্রহণ করে আপনি যদি ব্রত করতে পারেন সর্ব উত্তম এবং কি পলাশ পত্রে ভোজন করতে বলেছে কোনো অন্য পাত্রে ভোজন করবেন না পলাশ কলা পাতা নয় পলাশ কেন না পলাশ পত্রে হলে অল্প পাবেন আর অল্প না পাইলে ভোজন এখনো মা বৃন্দাবনের উচ্চকোটির মহাত্মারা যারা ভজন করেন দর্শন করেছি তাদের দর্শন করলেও পবিত্র হয় আমি তো করতে পারলাম না আমরা করতে পারিনি 3 গ্রাস অন্ন গ্রহণ করে এই ব্রত উদযাপন করছে হাতকে এরকম বেঁধে দেয় মুখ লাগিয়ে খালি 3 গ্রাস গ্রহণ করে না আমরা পারবো এত বিধিনিষেধ আমরা দেইনি
মানুষ পারবে, চেষ্টা করলে কেন পারবে না? মানুষ পারবেন না এমন কিছু নয়, আসল গুরু দায়িত্ব আমরা দেই না। দায়িত্ব যদি পৌঁছে যায় আপনাকে অবশ্যই আপনি, মানুষ পারবে না কে পারবে, মানুষই পারবে, আপনি অভ্যাস করুন পারবেন। আমরা সে জায়গায় বলছি মা আপাতত সে অভিশান্ন করতে হবে নি, আপাতত ভাবে এই মাসটা নিরামিষ খা, সে কোটি এক মাস নিরামিষ, এক মাস একদিনের কথা বল, মাথা ঘুরিয়া বেশ একা নাই পাই, কোটে আমার দেহ নষ্ট হইয়াবে, কে কোটে দুর্বল হইয়াব, মাথা ঘুরিয়াবে নানা রকম কথা, বাচ্চা রোগা হইয়া। হুম, কালকে একজন কোটে কাক দিতে আইস, আমি কোটি মা এক কাজ কর, যা ভাত তো হয়ে গেছে, এক মাস তো এবছর আর হবে নি, সুযোগ নাই না আছে আর তো নাই, তাহলে আপাতত আজ থেকে, আজকের তিথি কি সপ্তমী, এটা হরিভক্তি বিলাসে বলছে বিষ্ণু পঞ্চক, বিশ্ব পঞ্চক নয় বিষ্ণু পঞ্চক, আজ থেকে শুরু হয়েছে, আজকের গুরুত্বপূর্ণ তিথি, সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী, এই পাঁচ দিনকে বলা হয় বিষ্ণু পঞ্চক, ঠিক আছে? শ্রীপাঠ গোপী বল্লভপুরে এই পঞ্চকটা খুব গুরুত্বপূর্ণভাবে হয়, সারা মাস তো ব্রত হয়, এই পাঁচ দিন গোপীবল্লভপুরে আড়াইটা থেকে সমস্ত ভক্তরা সুবর্ণরেখায় স্নান করে টোটাল শ্রীপাঠটা পরিক্রমা করেন, বিশাল আনন্দ, আমি ছিলাম ওখানে। যাই হোক, এই বিষ্ণু পঞ্চক পাঁচটা দিন আগামী উত্থান একাদশী পর্যন্ত এই পাঁচটা দিন আপাতত কর, তখন তার ঘরে কর্তাবাবু এইসা করে বলি পাঁচ দিন, আমলে আপনার চোখ কপালে উঠেল কেন? না যদি আমার বাচ্চার যদি নাই খাইতে চায়, বাচ্চা খাবে নাকি বাচ্চার বাপ খাবে? আপনারা গুরুত্ব দেন, গুরুত্ব না থাকলে কোনো কাজে হবে না। তাহলে এই পাঁচটা দিন আজকের আপনারা এতজন এসছেন, যারা ব্রত করেছেন সাধুবাদ জানাই, প্রণাম জানাই, যারা করেননি আপাতত আজ থেকে শুরু করুন আগামী একাদশীটা পর্যন্ত, আপনিও পাঁচটা দিন আপাতত গোবিন্দের সেবায় ব্রতী হয়ে যাবে। পাঁচটা দিন সকলে করতে পারবেন হ্যাঁ কি না? আগে এই পাঁচটা দিন তাহলে কি করবেন একটু বলে দিই, নাকি অনেকে হয়তো প্রসাদ প্রসাদ পাইয়ে পালিয়ে যাবেন, পাঁচটা দিন কি করবেন আগে বলে দিই। পাঁচটা দিন আপাততভাবে স্ত্রী তৈল মৎস্য, মানে কেউ যদি হব্যিসান্যের ন্যায় করতে পারেন একবারে সর্বোত্তম, যদি তাও না পারেন, আমার কথা হচ্ছে শাস্ত্রে 100 নম্বর প্রশ্ন দিয়েছেন, আপনি যটা নাম্বার টাচ করবেন তত নাম্বার পাবেন, নাকি কেউ 100-100 পাবেন, ছেলেরা যেমন লেটার মার্ক পায়, সবাই তো আর লেটার পায় না, সবাই তো আর ফার্স্ট ডিভিশন হয় না, আমি আপাতত যেন পাস নাম্বারটা তুলতে পারি না ফেল করব, পাস করতেই হবে, পাস করতে গেলে ন্যূনতম একটা নাম্বার দিতে হবে, এই ন্যূনতম পর্যায়ের নিয়মটা বলতেছি, যেটা না করলে নয়। প্রথম সোপানে বলা হলো কি স্ত্রী তৈল মৎস্য, এই কটি দিন স্ত্রী সঙ্গ করা যাবে না, আর সরষা তেল মাখাও চলবে না, খাওয়াও চলবে না, আর প্রদীপও জ্বালানো যাবে না, আমিষ একেবারে বর্জন, ঠিক আছে? এরপর কয়েকটা সবজি আছে, সিম বরবটি বেগুন পটল টমেটো উচ্ছা ঢেঁড়স পুঁই গাজর বিট চিচিঙ্গা গোড়া লেবু গোল লাউ, এগুলি চলিবে না, ঠিক আছে? এবারে কারো কারো মাথা ঘুরে দে, তাহলে কি খাও? না হাসির কথা নয় মা, খাওয়ার অনেক আছে, নাই কটা সবজি বলছি, আপনি আলু পেতে পারেন, পেঁপে কাঁচরম্ভা, আর আপনি সত্যি যদি ব্রতে নেবে যান না মা, রাধা দামোদরের কৃপায়, রাধারানীর কৃপায় আপনার কিভাবে সময়টা চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে? তবে মা এই পাঁচটি দিন নিজ নিজ গৃহে এমনি এমনি নিরামিষ খাবেন নি মা, যে অমনি নিরাম রান্না করে নিরাম পাত্রে রান্না করে খেয়ে নিলাম, এরকম খাবেন না, তাতেও কিন্তু কাজ হবে নি মা। আপাতত যেইটা করবেন নিজের শ্রদ্ধার সহিত নিষ্ঠার সহিত ভগবানের রন্ধন করতে করতে গোবিন্দের চরণে জানাবে, হে প্রভু যশোমতী তোমাকে সুন্দর করে সেবা দেয়, আমি সে সেবা দিতে
পারি না। আমি সে মন্ত্র জানি নি, তোমার সেবা জানি না, তোমার পরিচর্যা জানি না। দুফোঁটা চোখের জল ফেলে গোবিন্দের কাছে আরতি জানাবে। ব্রজমাইয়াদের হাতে তুমি নিজে যাচিতভাবে গ্রহণ করো। আমি সেই ব্রজমাইয়াও হতে পারিনি, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন। এই তো আমার মন্ত্র হলো সারা, খাও রে আমার প্রাণের গোড়া। আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, আমি কিছুই জানি না। মায়ের সেই নিষ্ঠা, মায়ের যদি এক মা চোখের জল ফেলে রান্না করে শুদ্ধ সাত্ত্বভাবে, আলেখ্য বাড়িতে যদি থাকে, আলেখ্য মানে বুঝতে পারছেন মা, ফটক, গীতা ভাগবত গ্রন্থ, ভক্তি দেবী তুলসী দেবী রেখে দেবেন, বিগ্রহের প্রয়োজন নেই, তাতেই সুন্দর করে পাত্রে সব কিছু পারস করে একটি তুলসী আনিয়া, তুলসী দল তাহে দিল গঙ্গা জল, কৃষ্ণ বলে দাও নিজ শিরে, দাস নরোত্তমে কয় আর কি সমনের ভয়, গৌর এলো নদিয়া নগরে। একটু তুলসী পত্র দিয়ে, মঞ্জুরি দিয়ে ভগবানকে অন্তরে অন্তরে এইভাবে চোখের জল ফেলে ডাকবেন। আর গোবিন্দ বললেন, আমাকে কেউ মন্ত্র দিয়ে সেবা দিতে পারে না, আমি ভাবগ্রাহী জনার্দন, আমি ভক্তি, কোনো ভক্তিমতী মা যদি হা গোবিন্দ বলে, হা গৌর বলে যদি চোখের জল ফেলে দেন, দুফোঁটা চোখের জল, আমি তারই কাছে জন্মে জন্মে ঋণী হয়ে যাই, আমি তারই হাতে সেবা গ্রহণ করিয়া থাকি। আর কোনো মন্ত্রের প্রয়োজন নেই, এমনি এমনি খাবেন না, নিরামিষ খেলে গোবিন্দের কৃপা হবে না মা। নিরামিষ গরুও খায়, গাধাও খায়, ছাগলও খায়। এই জন্য আমাদের বৈষ্ণব শাস্ত্রের নির্দেশ, তুলসী নিবেদন করে ভগবানকে লাগিয়ে প্রসাদ রূপে গ্রহণ করবেন। কথা বোঝা গেছে মা? করা যাবে, নিশ্চয়ই করবেন, কোনো মন্ত্রের প্রয়োজন, আমি যা বললাম আপনাদের সেটাই করবেন, দেখবেন আপনার কাজ হয়ে গেছে। এই পাঁচটা দিন আপাতত গোবিন্দকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করবেন। কেউ যদি আতবর্ণের উপরে চলে যান তাহলে মুড়ি খাবেন না, ঠিক আছে? একবার অন্ন গ্রহণ করবেন, এই ব্রত মাসে একবার অন্ন নিতে হয়, আর দুবার কেউ ফলমূল, রুটি, না হলে আপাতত খই, এরকম গ্রহণ। এই যেমন আমরা একবারই অন্ন নেই, কোনো ব্যাপার নয়, প্রেম সে সারা রাত সারা দিন এই ব্রত মাসে। অ্যাকচুয়ালি গৃহ থেকে আমাদের তো বারবার উচিত নয়, অপরাধ হয়ে যাচ্ছে, এ তো শুধু নামে দাঁড়িয়ে রাখা, আপনারা ভাবছেন বিশাল ব্রত হয়ে গেছে, হয়নি। এই জন্য যারা প্রচারক হয় তারা আচার রাখতে পারে না, আর যারা আচারবান হন তারা প্রচার করতে বেরোইবে না। আর আচার প্রচার কোটি কোটির মধ্যে একজন রাখে, তাকে ধরা মুশকিল ব্যাপার আছে, ঠিক আছে? অতএব যারাই প্রচারে বেরিয়ে যাবে আচারকে রাখতে পারবে না, কোনো মতে সম্ভব নয়। অতএব সেই কারণ বলে তাহলে আপনারা বেরিয়েছেন কেন, প্রশ্ন করবেন অর্থের লোভে? না, আমরা যদি না প্রচার করি তাহলে এই যে আজকের, সত্যি মাই বলছি, আমি আমি প্রথম ইউটিউবে একাদশীর ব্রত প্রথম আমি একটা ছাড়ি, প্রথম আমার ছাড়া সেটা, ওই যে মানি গেসছে এনজিও কীর্তন জগতে, এই প্রথম আপনাদের এই ময়না অঞ্চল থেকেই ছাড়ি প্রথম। সেই একাদশীটি মিনিমাম কত লাখ মানুষ যে একাদশী করছে তার কোনো অঙ্ক নাই, বিভিন্ন প্রান্তের। আবার রাধা দামোদর ব্রত নিয়ম সেবা এইভাবে প্রচার করেছিলাম, তাতেও আজকের বিশাল সাড়া। আজকের আমি হয়তো ব্রত সুন্দরভাবে করতে পারলাম না, নিষ্ঠার সহিত আমার ভজন হলো না, আমার এই বাক্যের দ্বারায় আমি যদি কিছু ভক্তকে ব্রত করিয়ে দিতে পারি, তারা যদি নিষ্ঠার সহিত করে, তাদের চরণ ধরে আমিও খাল পার হয়ে চলে যাব। এই জন্য বলা আপনারা করুন, আপনারা একদিন নিশ্চয়ই দেখবেন আপনিও সেই শ্রদ্ধা ভক্তির জায়গায় চলে গেছেন। পাত্রটাকে ঠিক করতে হবে, এই পাত্র যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ নিষ্ঠা আসবে না। আর এই দেহটিকে শুদ্ধকরণ করার জন্য তাহলে যারা সিদ্ধ চাল নেবেন, মুড়ি নেবেন না, যারা আতবর্ণে থাকবে মুড়ি পাওয়া যাবে না, তাহলে খই বা রুটি দুবেলা পাবেন, একবেলা অন্ন পাবেন, হলুদ দেবেন না, ফড়ন দেবেন না, সরষা তেল তো দেবেন না, তাহলে একটু ঘৃত, সন্ধি লবণ,
গোলমরিচের গুন্ডি দিয়ে করতে পারেন, আর না হলে আপাতত না পারলে একটু কাঁচা লঙ্কা সানফ্লাওয়ার তেল, এখন প্রথমটা আপাতত এইটা দিয়ে স্টার্ট করুন, ঠিক আছে? হয়তো ঘি দিয়ে সকলে রুচি হবে না ভুল করে, সূর্যমুখী বা বাদাম তেল নিয়ে নেবেন, সেই তেলেই রান্না করবেন, সাদা তেল যেটাকে বলি আমরা, ঠিক আছে? তাতে রান্না করবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না, প্রেম সে বাড়ির সবাই পেয়ে নেবে। এইভাবে করে পাঁচটা দিন আপাতত আগামী উত্থান একাদশী পর্যন্ত এই ব্রত নিয়ম পালনটা করুন, আপাতত আপনিও এই পাঁচটা দিন হলেও ঢুকে যাবেন। আর এই আগামীতে যদি কোনো দিন রাধারানী আমাদের কৃপা করে, গোবিন্দের কৃপা করে, আপনি এক মাস শুরু করে দিবেন বিজয়ার একাদশী থেকে উত্থান একাদশী, ঠিক আছে? তাহলে এইভাবে করলে পাত্রটি ঠিক হবে। মাতা যশোমতী তাহলে দণ্ডটি লাগিয়ে মৈথুন করছেন, কি মৈথুন? কৃষ্ণ নাম করে গোপী করেতে মন্থন, মন্থন করতে করতে তাহলে হরিনামামৃত সুধা এইভাবে আপ্লুত হয়ে গেছেন। কিন্তু এই সময় এই যে বিড়ালগুলো, বিড়াল মানে কি? বিড়াল মানে যারা ছু ছু করে, কি না? আপনার নিষ্ঠাকে, আপনার ভজনকে ভাঙার জন্য কিছু বিড়ালের মতো লোক আসবে, তোমাকে উৎক্ষিপ্ত করবে, হায় হায় সর্বনাশ করলু, আজনু ব্রত করুন মরিয়া, তাদেরকে সায়স্তা করতে গেলে এরকম একটা লাঠি রাখতে হবে, টাউন করে মারিয়ে দিতে। কথা বুঝা গেছে? লাঠিটা, হ্যাঁ, না আজ থেকে একাদশী, না শুনুন, ওটার মধ্যে অনেক কথা আছে। উত্থান একাদশীর পরে যে ব্রতটা শুরু হয় রাস পূর্ণিমা পর্যন্ত, ওটাকে বলা হয় ভীষ্ম পঞ্চক বা বক পঞ্চক, ঠিক আছে? ভীষ্মদেব এই ব্রত করেছিলেন বলে পাঁচ দিন তার নাম হলো ভীষ্ম। এই ভীষ্ম পঞ্চক আপনি করতে পারবেন না, কারণ ভীষ্মদেব তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি এই পাঁচ দিন জলগ্রহণ করব না। এই জন্য আমাদের গোস্বামী পরম্পরায় বলা হয়েছে এই যে পাঁচ দিন, শেষের পাঁচ দিন যেটাকে বিষ্ণু পঞ্চক বলা হয়েছে, এটাও পঞ্চক আজ থেকে। যাই হোক, আজ তো আপনার সাধু সঙ্গে হয়ে গেল, যাই ভাববেন আমার এটাই হয়ে গেল, কাল থেকে করে নিবে নাকি, আর তো কোনো চিন্তা নেই, এই তো হয়ে গেল। তাহলে এরপর যদি কেউ মনে করেন আমি রাস পূর্ণিমা তড়ি টাঁড়ব, টাঁড়িয়ে দিতে পারেন, আপনি যত বাড়াবেন আপনার লাভ, আমি তো না বলবো না, আপনি করবেন সেটা আপনার ইচ্ছা, পারবেন যদি করে দিন, ঠিক আছে? আগিয়া ব্রতটার নাম বিষ্ণু পঞ্চক, আর সেটা হলো ভীষ্ম পঞ্চক। এখন এই ব্রত চলাকালীন বা যারা দামোদর ব্রত নিয়ম সেবা বা শ্রী একাদশী নিত্য ব্রত যারা করেন প্রতিবর্ষ, তাদের কোনো অশৌচ অন্ত এসে গেলে তাদেরকে অশৌচ মান্যতা দিতে হবে না, এটা বলতে গেলে আরো তিন ঘন্টা টাইম বুঝতে হবে, এর কত বড় গুরুত্ব আছে কেউ বুঝতে পারেন না, ঠিক আছে? যাই হোক, ও কথা আর আমি বলবো না, খালি শর্টে বললাম কোনো অশৌচ তো আপনাকে মান্যতা দিতে হবে না, কোনো অশৌচ, কারণ অশৌচ মানে আপনি যে নিষ্ঠার সহিতটা আছেন, অশৌচ পালন করলে তো ওটাই আপনাকে পালাবে না, কি ব্যাপার? অশৌচ মানে তোমার দোষ ঢুকেল নয়, অশৌচ মানে প্রকৃত আপনি সুচিতার ভাবে থাকা, না কি বলুন? যখন জন্মাসুচ বা মৃতাস, জন্মাসুচ তো কারোর মানা হয়নি, কেউ মানেনি, শুধু মুখে কটে সব ঘাটে সব পাইটে লিয়া চলছে, শুধু কটে তোর তুলসায় জল দিবা হবেনি, তোর ঘরে বাচ্চা হয়েছে, আর এদিকে খাবা বন্ধ করে, কারোর হয়নি, শুধু বাজে কথা বলবে, হঠে কোনো নিয়ম পালন কর, অশৌচ মানে নিয়মে থাকা, তার নাম অশৌচ, তা আপনি তো নিয়মে আছেন, আবার এক্সট্রা আপনি কি নিয়ম করবেন? এই তত্ত্বটা কেউ বুঝতে পারছেন, খালি মাথায় ভূত ঢুকেল, তোর জন্মাসুচ হয়েছে, তোর মৃতাসুচ ঢুকেছে, তোর আর ব্রত করা হবে, মানে এগুলো মানুষ তো এত ভ্রমবুদ্ধিতে পরিপূর্ণ, শাস্ত্রের কাছে তো যাই,
বেদ শাস্ত্র উপযুক্ত কথা বলেছে আসল সেই সিদ্ধান্তগুলো তো আমরা জানি না। আপনার বাবা মা মারা গেল, 15 দিন আপনি কি করেন? হব্বি সামনে থাকেন, নখ চুল দাড়ি ধারণ করেন, আপনিও করে আছেন, তার মানে কি হলো? আপনিও হব্বি সান্ন করতেছেন কি রে বাবু? আপনাকে ত্রিনাসনে শয়ন করতে বলছে, ব্রতেও বলছে যারা ব্রতধারী কোনোদিন উচ্চ আসনে শয়ন করবেন না, শয্যা পরাণ্য আপনি গ্রহণ করবেন না, ত্রিনাসনে আপনি শয়ন করুন। অনেকে করেন খড় পেতে, আমি পারিনি, আলাদা বিষয়। তার মানে কি? আপনার দেহটিকে শুদ্ধিকরণ করবার জন্য অশৌচের ব্যবস্থা। আবার ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন কি, আর বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, কার যার যেমন। কেন এ বিভাজনটা? কেন না? ব্রাহ্মণ যেহেতু সাবিত্রী গায়ত্রী মন্ত্র জপ করে, তিনি কিছুটা শুদ্ধিকরণে থাকেন, তার জন্য তার অল্প দিন। আপনি যত পরপর শূদ্র, মানে কোনো কিছু যারা মানেনি, তাকে 1 মাস মান্যতা দিলে তবে গিয়ে তার দেহের শুদ্ধিকরণ হবে, তবেই তিনি ওই যিনি দেহ রেখেছেন তার প্রতি আর শ্রদ্ধা আসবে, তবে গিয়ে তিনি শ্রাদ্ধেতে বসতে পারবে। কিছুই বোঝানো হয়, এই জন্য আমরা ভ্রম বুদ্ধিতে। আর বিশেষ করে এই যে মায়েরা কিচ্ছু বুঝেনি, শাশুড়ি প্রথা অনুযায়ী চলছে, চেনে এ শাশুড়ি হইয়া বৌমাকে কইছে, আবার বৌমা যেদিন শাশুড়ি হচ্ছে তাকে তার বৌমাকে কোঠে, এই করিয়া করিয়া চলছে শুধু কোঠে। এই কথা বুঝতে পারছে? এই করে সর্বনাশ করে দিচ্ছে নিত্য ব্রত, কোনো দিন কেউ ভাঙবেন না, কেউ ভাঙবেন না, ঠিক আছে? তাহলে স্নানান্তে অশৌচ, অশৌচটাকে আগে মান্যতা দিতে হবে, আর অশৌচ মানা মানেই আপনাকে সব কিছু মান্যতা দিয়ে যেতে হবে। আপনার খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছু বিধিনিষেধ থাকে, সে জনন অশৌচ যেমন আর মৃতাশৌচ তেমন, ঠিক আছে? কিন্তু আমরা এই যে মুখে শুধু করি জন্মাশু, জন্মাশু যাদব কারোর মানেনি, কেউ মানে, সব মাছ মাংস খাইয়া পাইটে লিয়ে চলছে, শুধু মুখে কটে তুলসে জল দিবার সময় কটে, তোহরে জন্মাশু সার দিয়া সব খাটে সব করে রে, দিয়া তুলসে জল নাই দিয়া তুলসী গাছকে মারিয়ে দিয়ে বুঝে। অশৌচ মান্যতা দিতে গেলে আপনাকে ফুল মান্যতা দিতে হয়, ঠিক আছে? তাহলে রাধা দামোদর ব্রত, তাহলে মাতা যশোমতির পাত্র, পাত্র বোঝা গেছে, পাত্রটাকে শোধন করার জন্য এই নিয়ম, বোঝা গেল? এরপর আপনি মন্থন, মন্থন হচ্ছে, তাহলে যারা এই জগতে আপনাকে আপনার ব্রতের জন্য যারা বাধা দান করবে তাদেরকে আপনি যষ্টি দিয়ে আঘাত করুন, এই জন্য ওখানে লাঠিটা থাকে, বিড়াল গাইসা ছু ছু করে, এর মৈথুন কার্যে বাধা দেয়, এই জন্য মাতা যশোমতী আগে থেকে একটা লাঠি রাখছে। কথা বুঝা পাই গেছে? বিড়ালকে তাড়াইতে হবে, নাহলে তোমার ভজনে বিঘাত ঘটাইবে। বিড়াল এবার কে বুঝতে পারছ? বিড়াল বুঝা গেছে কি? জড় জাগতিক কথাটাকে তত্ত্বের মধ্যে বোঝানো হচ্ছে, আর সত্যি মাখন যেখানে সেখানে বিড়াল আইসে না আইসে নিব, তাহলে বিড়ালকে তাড়াইতে হবে, এই জন্য লাঠি। আর সেই লাঠিটি দিয়ে আমার মাতা যশোমতির এবারে ভুল ধরাচ্ছেন, কে? গোপাল। তাহলে সাজা দিতে হবে ভক্তকে, ওই লাঠিটি দিয়ে তিনি দধি ভাণ্ডটিকে আগে ভেঙে দিলেন, যেই ভেঙে দিয়েছেন এদিকে মাতা যশোমতী দুগ্ধ কড়াই নাবিয়ে এসে এক যখন দেখল, না শুধু এখানে ভাঙেননি, ওখানে তো ভাঙলো ভাঙলো, অন্যত্রে গিয়ে অন্যান্য শিকাতে আর একটি একটি পাত্রে যে ক্ষীরসর মাখন দুগ্ধ রেখেছিলেন সেগুলো তিনি কি করছেন? আজ্ঞা রাখাল বালকদের কাঁধে উঠে, শিকাই তো বাচ্চা ছেলে তো উঠতে পারবেন না, তার কাঁধে উঠে নিজে, এই জন্য ভাগবত বলছে নিজে কিছু খানিয়ার বানরে খাওয়ান, কেহ পাছে দেখে বলে ইতস্তিত চান, কিছু নিজে খাচ্ছেন আর কিছু বানরে খাওয়াচ্ছেন। ভাগবত প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীকে, রাজা পরীক্ষিত বলুন গোপাল ভগবান নিজে কোনটা খাচ্ছে আর বানরকে কোনটা খাওয়াচ্ছে, এখানেও জিজ্ঞাসা।
আজ বন্ধ হই যাও পরে তখন বলা না আর নয় সাড়ে নটা বেজে গেছে হবে আমাকে রিটার্ন হতে হবে আমি বলে দিয়েছি এখন কিছু নিজে খান আর কিছু বানরে খাওয়ান কেহ বলে কেহ পাছে দেখে বলে ইতস্তিত চান কিছু নিজে খাচ্ছেন আর কিছু বানরকে খাওয়াচ্ছেন প্রশ্ন হচ্ছে উত্তর কি হলো কোনটা গোপাল খাচ্ছে না ভগবানের নামাঙ্কিত যেটা উনি রেখেছিলেন সেটাই গোপাল নিজে খায় আর যেটা অন্য দেবদেবীর পূজার জন্য শিকায় টাঙ্গি রাখছিল এটা ইন্দ্র পূজা হবে এটা বরুণ পূজা হবে এটা শিবের পূজা হবে এইগুলিকে তিনি বানরকে খাইয়ে দিলেন তত্ত্ব কি বোঝাচ্ছেন মাতা হে মা তোমার এখনো ঐকান্তিক আমার প্রতি এখনো একনিষ্ঠ হয় নাই এই জন্য আমি এই লীলাটা করাচ্ছি তুমি যদি গোবিন্দের সেবক হও তোমার এই অন্যদিকে মতি কেন এই জন্য আমি এই ভাঁড়গুলোকে ভেঙে সব শেষ করে দিলাম দেখি তুমি তত্ত্ব বুঝতে পারবে এই জন্য ভাঙছে সব ভেঙে তজনজ করে দিলে মাতা যশোমতী দুগ্ধ কড়াই নাবিয়ে যখন এসে যখন দেখলো দধি ভাণ্ডের ভঞ্জন তখন মাতা যশোমতী ক্রোধে উন্মাদনা হয়ে গেল ওই যে লাঠিটা পড়েছিল ওই লাঠিটা দিয়ে ধরে মাতা ক্রোধে ছুটে গেলেন বাহ এতদিন ব্রজের মাইয়ারা আমার কাছে ব্রজগোপীরা আমার কাছে নালিশ করেছিল তুমি বড় দৌরাত্ম দুষ্টু আমি তখন আমার স্নেহবশে পুত্র ভ্রমবশে আমি তোমাকে সাজা দেইনি আজ আমি জানতে পারলাম তোমার মতো দৌরাত্ম আর এই পৃথিবীতে কেউ নাই অতএব আজ আমি তোমাকে উপযুক্ত সাজা দেব সাজাটা দেওয়ার জন্য মাতা যশোমতী ভক্ত কিভাবে ক্রোধে উন্মাদনা হয়েছে হ্যাঁ ভগবানকে মাতবেন ভগবানকে সাজা দিবেন ভগবান কি করছেন এ হাতে লাঠি নিয়ে বলছে যতবার আয় আয় বলে নবচন তত দূরবর্তী হেরে আপন নন্দন যতবার আয় আয় বলে হাতে লাঠি আধ্যাপত্রিয়া চলে মা কি মা রাগে ওরকম করেন তোকে উচিত শিক্ষা দিব গোপাল বলছে মা গো যতক্ষণ ও হাতে লাঠি থাকবে ততক্ষণ আমি তোমার কাছে যাব দেখি তুমি কি করো এইবার গোপাল লাঠি দেখে ভয়ে বালকরা ছেলেরা যেমন ছুটে চলে যায় উনিও ছুটে চলে গেলেন অন্য রাখাল বালকদের সঙ্গে অন্যত্রে লুকিয়ে থাকলেন আত্মগোপন করলেন ভগবান মাতা যশোমতী গৃহান্তরে কর্মে যেতে যেতে বলছে এত বেলা যাবি যা একটু পাদে তো তোকে খিদা এলে আমার কাছে আসবে তখনই তোকে উচিত মতো সাজা দেব কিন্তু গোপাল আর এলেন না মাতা গৃহকর্ম করতে করতে হঠাৎ হায় হায় এখনো তো আমার গোপাল এলো না এই যে মায়ের টান অন্তরের টান নারীর টান ভক্তের ভগবানের এই রকম টান আমার গোবিন্দ সেবা দেরি হয়ে যাচ্ছে আমাকে সেবা দিতে হবে সঙ্গে সঙ্গে মায়ের সেই ছেলের প্রতি গোপালের প্রতি তখনই তিনি খুঁজতে লাগলেন গোপাল আত্মগোপন করে ফেলেছেন এইবার গোপাল যত জায়গায় থাকে তত জায়গায় খুঁজলেন কিন্তু গোপালকে কোথাও পাওয়া গেল না তখনই মাতা যশোমতী সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে হা কৃষ্ণ কোথা কৃষ্ণ এই হা কৃষ্ণ কোথা কৃষ্ণ এইভাবে ছুটতে ছুটতে কবরী পুষ্পমালা খসে খসে পড়ে যাচ্ছে আঁচলি কাঁচলি টানা হয়ে যাচ্ছে মাতা ঘর্মাক্ত বদনে ঘাম ফুটে গেছে গোপালকে খুঁজে পাচ্ছেন না মায়ের এই ভাবান্তর দেখে কৃষ্ণ গত মন প্রাণ হয়ে গেল ভক্তের এই জন্য এই ভজনের দ্বারাই কৃষ্ণগত মন প্রাণ হইলে কৃষ্ণ সেই ভক্তের যেদিন বাহিরে কৃষ্ণ ভেতরে কৃষ্ণ চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী তার প্রমাণ দিচ্ছে কৃষ্ণময় তনুজার অন্তর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে ভগবানকে দেখতে পেলেন চোখের সামনে গোপাল এসে দাঁড়িয়ে গেলেন শুধু দাঁড়ালেন না কাঁদতে লাগলেন আর ইনি যে ছুটছিলেন লাঠি নিয়ে কপট ক্রন্দন শিশুর মায়ের কানে বাজিতে লাগিল আর তত্ত্ব হয়ে যশোদার তত্ত্ব বোঝাবার জন্য ধৃত যষ্টি হাত থেকে উমনি খসে পড়ে গেল হাত থেকে লাঠিটা পড়ে গেল গোপাল কাঁদছে কান্না দেখে মায়ের মায়ের কি
क्रोध आ थाकबे ए धरे नी मारे नी ए केनो कांदे ठी के एक बारे तो मारे नी गोपाल कांचन केनो भगवान बोलछे आमी भक्तेर जन्य तखनी कांदी भक्त जखन आमार अधीन होए जा तखनी आमी कांदी एर समस्त माया तत्व हाथ थेके लाठी खसे पड़ल क्रोध चले गेल संगे संगे गोपाल के कोले निये आदर करे बोलछे आमी तोमाके आमार जायगा छेड़े आमार ए स्थान छेड़े आमी तोमाके आर कोथाओ जेते देबो ना आमी तोमाके बेधे राखबो এই প্রয়াস ঠিক আছে এই বাঁধা শুরু করলেন বাঁধা মানে এই মাসটা হলো বন্ধনের মাস এই ব্রতের দ্বারাই গোপালকে বন্ধন করা যায় তত্ত্ব বোঝা গেছে তো নাকি বোঝা যাচ্ছে তো এইবার মাতা যশোমতী গোপালকে বাঁধছেন কিভাবে এইখানেই বিশ্রাম করব এই পদটা করে নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মহ পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরো হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল নিদাই গৌর প্রেমানন্দে।